ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর তিনটি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত? ওকে, তো তাহলে প্রথমে আগে আমরা একটা বৃত্ত আঁকি এবং সেই বৃত্তের মধ্যে একটি চতুর্ভুজ এ বি সি ডি। তো এই চতুর্ভুজে বলছে পরপর তিনটি কোণ অনুপাত হচ্ছে 1:2:3, তার মানে অ্যাঙ্গেল এ ইজ টু অ্যাঙ্গেল বি ইজ টু অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 1:2:3। তাহলে আমরা ধরে নিতে পারি এ হচ্ছে 1x, অ্যাঙ্গেল বি হচ্ছে 2x, আর অ্যাঙ্গেল সি হচ্ছে 3x। ওকে, তাহলে এ আমরা কি ধরলাম 1x, বি ধরলাম 2x, আর সি ধরলাম 3x। এবার দেখো, যেহেতু এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তো আমরা জানি তার বিপরীত কোণগুলো হয় সম্পূরক। তাহলে এখানে এ আর সি হচ্ছে বিপরীত কোণ। ওকে, তাহলে এ প্লাস সি এদের সম্পূরক, মানে এদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এ হচ্ছে আমাদের 1x আর সি হচ্ছে 3x, দ্যাট ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সো 4x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, দেয়ার ফোর এক্স ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই 4, সো 45 ডিগ্রি। তাহলে এক্স এর মান আমরা কি পেলাম 45 ডিগ্রি, তার মানে প্রথম কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি। ওকে, আর তৃতীয় কোণ কি? তাহলে প্রথম কোণ আমরা পেয়ে গেছি 45 ডিগ্রি, আর তৃতীয় কোণ কত হবে? তৃতীয় কোণ হচ্ছে 3 গুণ 3x, তাহলে 3×45 সেটা হচ্ছে 5×3=15, 5×7=12, 1×13 মানে 135 ডিগ্রি। তো এই দুটো কোণের মান আমাদের জানতে চাওয়া হয়েছে। তো দিস ইজ দি আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিতঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।